আজকের এই ভিডিওটিতে আমি অনুপাত সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করবে সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেখানে বলা আছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো। তো মধ্য সমানুপাতি যখন তোমাদের নির্ণয় করতে বলা হবে, তখন তোমরা মধ্য সমানুপাতের যে সূত্রটা আছে সেই সূত্রটি লিখবে। তো এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, প্রথম রাশি 4, তৃতীয় রাশি 16। তাহলে মধ্য রাশি বলতে দ্বিতীয় রাশি। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান মধ্য রাশির বর্গ, তাহলে প্রথম রাশি ও তৃতীয় রাশির যে গুণফল, এই গুণফলটা হবে মধ্য রাশির বর্গের সমান। তাহলে এখানে প্রথম রাশি কত দেওয়া আছে 4, তৃতীয় রাশি কত দেওয়া আছে 16, সমান হবে মধ্য রাশির বর্গ। তাহলে এই দুটো গুণ করে কত পাবে 64, সমান মধ্য রাশির বর্গ। তাহলে এই যে আমাদের শুধু বের করতে হবে, তুমি যে জিনিসটা বের করবে সেটা হচ্ছে মধ্য রাশি। তাহলে মধ্য রাশি যদি বের করতে চাও, তাহলে বর্গ যেটা আছে এর জন্য তোমাকে এটাকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে তুমি পাবে মধ্য রাশি সমান, এটার বর্গমূল কত হবে 64, বর্গমূল হলো 8। তাহলে মধ্য রাশি সমান 8, অর্থাৎ মধ্য সমানুপাতি হলো 8। এখন এখানে আরেকটি প্রশ্নে জুড়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত নির্ণয় করো। যদি ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলা হয়, তাহলে ক্রমিক সমানুপাতে তোমরা কিভাবে লিখবে দেখো, আমি এখানে লিখতেছি ক্রমিক সমানুপাত। তাহলে প্রথমে আগে লিখবে প্রথম রাশি ইষ্টু দিয়ে লিখবে দ্বিতীয় রাশি, এরপরে 4টি ফোঁটা দিবে, দ্বিতীয় রাশি ইষ্টু লিখবে তৃতীয় রাশি। এটি হলো ক্রমিক সমানুপাত। তো লক্ষ্য করে দেখো যে এখানে যদি তুমি 2 দ্বারা গুণ করে দাও, তাহলে এটা এটা কিন্তু সমান হয়। তাহলে খেয়াল রাখবে যখন তোমাকে ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলবে, তখন মনে রাখবে যে এই রাশি এই সমানুপাত এই সমানুপাত একই জিনিসই, এটার লঘিষ্ঠকরণ হবে এটা, অথবা এটার দ্বারা গুণ করে পাওয়া যাবে এটা। তো এভাবে তুমি যখন কোনো গাণিতিক সমস্যায় প্রথম রাশি তৃতীয় রাশি অথবা প্রথম রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে তৃতীয় রাশি নির্ণয় করবে, ধরো এটাতে যদি তোমাকে তৃতীয় রাশি নির্ণয় করতে বলা হয়, তাহলে তুমি কিভাবে করবে যে তৃতীয় রাশি যখন নির্ণয় করতে বলবে, তখন তৃতীয় রাশিটা রেখে প্রথম রাশিটা ওর পাশে নিয়ে যেয়ে ভাগ করে দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমার দ্বিতীয় রাশি দেওয়া থাকবে। অর্থাৎ তিনটি রাশির মধ্যে যে কোনো দুইটা রাশি দেওয়া থাকবে আর একটা রাশি নির্ণয় করতে বলবে। তাহলে এই যে ইকুয়েশন বা এই যে সমীকরণটা, এই সমীকরণ যদি তোমার জানা থাকে বা এই সূত্রটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি অবশ্যই এই তিনটি রাশির মধ্যে যে কোনো একটা রাশি নির্ণয় করতে পারবে। চলো এবার পরবর্তী অঙ্কে যাই। এরপরে যে গাণিতিক সমস্যাটি আছে সেটি দেখো, বলা আছে যে 800 টাকা 5:3 অনুপাতে ভাগ করে দাও। যখন একটি নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকবে এবং দুটো বা তিনটে অনুপাতের পরিমাণ দেওয়া থাকবে, তখন যে কাজটি করবে তোমরা, এটি খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারো যে আগে যে অনুপাতিক রাশিগুলো আছে এদের আগে যোগ, এইগুলো আগে যোগ করে নিবা। তাহলে অনুপাত দেওয়া আছে 5:3,
অনুপাত গুলোর বা অনুপাতদ্বয়ের যোগফল। 5 + 3 সমান কত হবে? 8। এখন এই 8টাই হলো এই টাকার মোট ভাগের পরিমাণ। তাহলে এই টাকাকে আমাদের মোট 8টি ভাগে বিভক্ত করা হয়েছে। এই 8টা ভাগের 5 ভাগ পাইছে মনে করো প্রথম অংশে, এবং 3 ভাগ পাইছে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় জন। প্রথম জন পাইছে 5 ভাগ, দ্বিতীয় জন পাইছে 3 ভাগ। ভাগ করি তাহলে প্রথম অংশের পরিমাণ হবে কত? প্রথম অংশের পরিমাণ, তাহলে প্রথমে আগে যে টাকাটা দেওয়া থাকবে বা যে পরিমাণটা দেওয়া থাকবে এটা আগে উঠায় নিবে। এরপরে গুণ দিবে, গুণ দিয়ে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখবে, যে যোগফল যোগফল যেটা পাবে সেটা লিখবে। এরপরে অনুপাতের পরিমাণটা লিখবে এখানে। এখন এইটা এখানে তোমরা লিখে নিতে পারো এত অংশ। এখন এটা আর কি করবে, কেটে দিবে এটা, আর এটা কেটে দিবা। তাহলে কেটে দিলে কত পাবে? 5×5 = 500। তাহলে দ্বিতীয় অংশের পরিমাণ হবে 800, এ 3/8 এত অংশ সমান হবে 300। তাহলে প্রথম জন বা প্রথম অংশ হবে 500 টাকা, দ্বিতীয় অংশ হবে 300 টাকা। এইভাবে যদি অনুপাতে ভাগ করতে বলে তাহলে তুমি কি করবে, অনুপাতের যে পরিমাণটা আছে এই পরিমাণটাকে আগে প্রথমে যোগ করে নিবে, তারপরে এই মোট পরিমাণ লিখবে, তারপরে অনুপাতটা লিখবে, তারপরে মোট যোগফল যেটা আছে সেটা লিখবে। তাহলে এইভাবে অনুপাতে ভাগ করে দিবে। খুব সহজ বিষয়, যদি যদি তুমি ভালো করে একটু চিন্তাভাবনা করো তাহলে ইনশাল্লাহ পারবে। এবার দেখো দ্বিতীয়টা, তৃতীয় যে অঙ্ক মানে 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেখানে কি বলছে, 30 মিটার কাপড় এত এত অনুপাতে ভাগ করে দাও। তাহলে আগে প্রথমে লিখব অনুপাতিক রাশিগুলোর যোগফল, অনুপাতিক রাশির যোগফল। (3+2+1) সমান কত হলো? 6। তাহলে প্রথম অংশের পরিমাণ (30)/6 অংশ সমান হবে কত? 5×6=30, 3×5=15 এত মিটার। দ্বিতীয় অংশের পরিমাণ 30×2/6 অংশ সমান, এটা ধরে কেটে দাও কত হবে? 5×5=10 মিটার। তৃতীয় অংশের পরিমাণ 30×1/6, তাহলে 5×6=30, এত অংশ সমান 5 মিটার। তাহলে দেখো 15×10=25, 8×5=30। তার মানে যখন ওরা ভাগ করে নিছে তখন একজনের ত্যাগ আরেকজন 2 গুণ, আরেকজন নিছে 3 গুণ, এইভাবে তারা ভাগ করে নিছে। এই যে অনুপাতটা, ওই অনুপাতটা তাদের ভিতর রেশিও বা মানে যে কে কতটুকু অংশ বেশি পাবে, কে কার চাইতে কত অংশ বেশি পাবে, এটাই হলো অনুপাত। যদি এইরকম অঙ্ক থাকে যে একজন ব্যক্তি দুইজনের ভিতর অনুপাতে সাথে জড়িত আছে, অর্থাৎ একজন ব্যক্তিকে দুইজনের সাথে তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে তোমরা ধারাবাহিক অনুপাতটা তৈরি করে নেবে আগে প্রথমে। তো এখানে দেওয়া থেকে পনির তপন, তাহলে পনিরের আয় = তপনের আয় সমান কত? 4:3। আবার তপনের আয় = রবিনের আয় সমান 5:4। এখন এই তপন যেহেতু দুই জায়গাতে আছে, তাহলে ধারাবাহিক করতে গেলে তোমাকে কি করতে হবে, এই অনুপাত অর্থাৎ এই রাশি আর এই রাশি, এই দুটো রাশিকে সমান করতে হবে। তাহলে এটাকে যদি তুমি 5 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 4×5=20, 3×5=25
15, এটাকে তাহলে 3 দ্বারা গুণ করো, 3 5 15 = 3 4 12, অতএব 15 এর আয় ইষ্ট তপনের আয় ইষ্ট রবেনের আয় সমান 20 ইষ্ট 15 ইষ্ট 12। এখন এখানে দুইটা ভাবে করতে পারো, যদি এই অনুপাতের রাশিকে ধরে নাও তাহলে ধরে নিতে পারো যে 15 এর আয় 4 ক, সরি 20 ক, ধরি 15 এর আয় 15 এর আয় সমান 20 ক, তাহলে তপনের আয় 15 ক, 20 ক টাকা ধরো 15 ক টাকা, তারপরে রবেনের আয় ধরো 12 ক টাকা, 12 ক টাকা, 20 ক এখানে দেওয়া আছে 15 আয় 120 টাকা, তাহলে তুমি লিখতে পারো প্রশ্ন মতে 20 ক ইকুয়াল টু 120, অতএব ক ইকুয়াল টু কত হবে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে 6, তাহলে কর পরিমাণ হচ্ছে 6, তাহলে রবিনের টাকার পরিমাণ কত হবে, এই রবিনের এটাকে 6 দ্বারা গুণ করে দাও, অতএব রবিনের টাকা 12 ক, তাহলে 12 গুণন 6, 6 12 72 টাকা। তো এভাবে অতি সহজেই এই ধরনের ম্যাথ থাকলে সমস্যার সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, আগামীতে আরও এরকম গাণিতিক সমস্যা নিয়ে তোমার সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।